আজকের গল্পটি হবে শিয়াল আর কুমিরের। চলুন তো তাহলে দেখে আসি। এক বনে বাস করত একটি বৃদ্ধ শিয়াল। শিয়ালটির বয়স অনেক হয়ে গেলেও এই বৃদ্ধ বয়সে দুটি বাচ্চা হয়েছে তার। বাচ্চাদেরকে নিয়ে বনের ভিতর খুব সুখে শান্তিতেই বসবাস করতেছিল। কোনো কিছুর অভাব ছিল না। বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটাই শিয়ালের দখলে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে মুরগি চুরি করে এভাবে দিনকাল কাটতেছিল শিয়ালের এবং তার বাচ্চাদের। মা, তুমি আমাদের জন্য মুরগি নিয়ে আসবে। মুরগি আমরা অনেক পছন্দ করি, অনেক মজা লাগে মুরগি খেতে। ওই কাঁকড়া না আর ভালো লাগে না, মুরগি অনেক ভালো। কিন্তু এভাবে চলতে চলতে হঠাৎ একদিন খাবারে সংকট দেখা দিল বনে। আর কোনো খাবার পাচ্ছে না, চিন্তিত হয়ে গেল শিয়ালটি। এই বৃদ্ধ বয়সে বুঝি খাবারের সংকটে মারা যাব, এ তো কোনো ভাবেই হতে পারে না। তো খাবার তো আর কোথাও খুঁজে পাচ্ছি না, এখন খাবারের কি ব্যবস্থা করা যায় বুঝতে পারতেছি না তো আমি। এমন সময় হঠাৎ মনে পড়ল নদীর ওপারের বনের কথা, নিশ্চয়ই ওই জায়গায় অনেক খাবার পাওয়া যাবে। এই সোনামণিরা শোনো, আমি নদীর ওপারে যাব তোমাদের জন্য খাবার আনতে। তোমরা কিন্তু সাবধানে থাকবে, একদম গর্ত থেকে কোথাও যাবে না, বিপদ আসবে কিন্তু চুপচাপ বসে থাকবে। আমি যাব আর তোমাদের জন্য খাবার নিয়ে আসব। আচ্ছা মা, তুমি টেনশন করো না, যে আমরা সাবধানে থাকব। তুমি কিন্তু আমাদের জন্য বড় দেখে একটি বাঘ নিয়ে আসবে, অনেকদিন হলো বাঘের গোশত খাই না। এভাবেই বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে শিয়াল মামা নদীর পাড়ের দিকে যাচ্ছে। যেভাবেই হোক খাবারের তো একটা না একটা ব্যবস্থা অবশ্যই করতেই হবে। নদীর পাড়ে যাওয়ার পর চিন্তিত হয়ে গেল, বিশাল বড় নদী, কিভাবে পার হবে? ও পারে তো যাওয়া সম্ভব না, সাঁতার তো পারে না শিয়াল মামু। হঠাৎ করে কুমিরের দেখা পেয়ে গেল। কুমির ভাই, কুমির ভাই, আমাকে একটু সাহায্য করবে? নদীটিকে পার করে দেবে আমায়? আমি অনেক বিপদে আছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে। এই বনের ভিতর আর কোনো খাবার নেই, খাবারের সংকট দেখা দিয়েছে। আমার বাচ্চাগুলি তো না খেয়ে মারা যাবে। আমাকে কি একটু পার করে দিবে নদীটি? আমি ও বনে গিয়ে খাবার নিয়ে আসব। কে শিয়াল নাকি, বিপদে পড়েছো বুঝি? আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব আমি। তুমি কোনো চিন্তা করো না, যে মানুষের উপকার করাই আমার কাজ। তুমি কোনো টেনশন করো না, তুমি প্রত্যেক দিন এখানে আসবে, আমি প্রত্যেক দিন তোমাকে নিয়ে যাব নদীর ওপারে। তারপর তুমি পেট ভরে খেয়ে আসবে। এখন আর কথা না বাড়িয়ে আমার পিঠের উপর চড়ে বসো, একদম নিয়ে যাব নদীর ওই পারে। এরপর আর কথা না বাড়িয়ে শিয়াল মামা কুমিরের পিঠের উপর চড়ে বসলো। আর কুমির শিয়ালকে পিঠের উপর নিয়ে নদীর দিকে সাঁতরাতে শুরু করলো। বিশাল বড় নদী, শিয়াল দেখে ভয় পেয়ে গেল। কুমির শিয়ালকে নিয়ে আন মনে নদীর ভিতর ছুটে চলল। নদীর বড় বড় ঢেউ দেখে শিয়াল এক সময় ঘাবড়িয়ে গেল, কিন্তু ভয় পেও না বলে সান্ত্বনা দিয়ে ছুটতে লাগলো দুজন। সাঁতরাতে সাঁতরাতে একদম নদীর ওপারে নিয়ে শিয়ালকে নামিয়ে দিল, আর শিয়াল এদিকে বনের ভিতর চলে গেল। সারাদিন পর বিকেল বেলায় যখন সূর্য ডুবল, সূর্য ডুবার সাথে সাথে কুমির আবার নদীর ওপারে গিয়ে উপস্থিত। শিয়ালকে নিয়ে আবার নদী পার করে দিচ্ছে। শিয়ালও মনে মনে অনেক খুশি। যাই হোক, নদী পারাপারের একটি ব্যবস্থা তো হয়ে গেল, প্রতিদিন অন্তত এভাবেই থাকা যাবে, দেখা যাক কয়দিন চলা যায়। এভাবে পার করে দেওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে খুব সুখে শান্তিতে আরাম আয়েশে বক্ষণ করলো। পরদিন সকালবেলায় আবার আসলো, কুমিরও কোনো দ্বিধাবোধ করলো না, শিয়ালের জন্য যেন অপেক্ষা করছিল। শিয়ালকে নিয়ে একদম নদীর মাঝখানে চলে গেল। নিতে নিতে একদম শিয়ালকে পুরো নদী পার করে ওই পারের বনে ছেড়ে দিল। সারাদিন ভর পেট খাওয়ার পর বিকেলবেলায় আবার চলে আসলো, কুমির তাকে পার করে দিচ্ছে। শিয়াল মনে মনে বেজায় খুশি। যাই হোক, এরকম বন্ধু আর কয়জনের কপালে জুটে। এক সময় নদীর ওপারের বনের ভিতর খাবার সংকট দেখা দিল।
খাবার নিয়ে সারাদিন ঘোরাফেরা করার পরও খাবার পেল না শিয়াল মশাই। এবার মনে মনে চিন্তা করতে লাগলো, এবার যাই হোক, খেয়ে তো বাঁচতে হবে, না খেয়ে তো আর থাকা যাবে না। এবার বলবাল বুঝিয়ে কুমিরকে নিয়ে যাব আমার বাড়িতে, তারপর কুমিরকেই খেয়ে ফেলবো। যদি নিয়ে যেতে পারিও বেটাকে, অন্তত এক মাস পর্যন্ত খাওয়া যাবে, তারপরও শেষ হবে না। আজ এত দেরি করে আসলে যে? আর বলো না বন্ধু, ভিতরে এত খাবার, অনেক খাবার, খেতে খেতে দেরি হয়ে গেল। ও, সবচেয়ে বড় কথা হলো যে আজকে কিন্তু আমার সাথে তোমার যেতে হবে, আমার বাড়িতে তোমার দাওয়াত। তুমি এত কষ্ট করো আমার জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা, তোমাকে যদি একদিন আমার বাড়িতে না নিয়ে যাই সেটা তো হয় না। চলো এখন আমার বাড়িতে যেতে হবে তোমার। এ বলে দুজনেই শেয়ালের বাড়ির দিকে ছুটলো। কুমিরও মনে মনে অনেক খুশি, যাই হোক অবশেষে শেয়ালের বাড়িতে দাওয়াত পেলাম, এটা তো কম কথা নয়। দুজনেই চলতে লাগলো আন মনে, যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে গেল, কিন্তু এখনো বাড়ি খুঁজে পাচ্ছে না। কুমির একদম হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেল, আর পা যাচ্ছে না। কি গো শেয়াল ভাই, আর কত দূর তোমার বাড়ি? সত্যি কি নিয়ে যাবে আমাকে? এত দূর তোমার বাড়ি, আমার তো খাবারের সব মিটে যাচ্ছে, জলদি নিয়ে যাও না আমায়। এই তো কুমির ভাই, আর একটু দূর এসেই পড়েছি প্রায়। আমি তো ভালো মানুষ, আর ভালো মানুষের বাড়ি একটু দূরেই থাকে, বনের অনেক গভীরে, আর একটু পথ, চলো। এভাবে বলবাল বুঝিয়ে শেয়ালটি কুমিরটিকে নিতে থাকলো। শেয়ালের উদ্দেশ্য হলো ভালো একটি জায়গা খোঁজা, যেইখানে নেওয়ার পর কুমিরকে সহজেই মারা যায়। এভাবে নিতে নিতে একদম বনের গভীরে নিয়ে গেল। নেবার পর মোটা একটা লাঠি ভেঙে কুমিরকে মারার চেষ্টা করলো। এভাবে একের পর এক আঘাত করতেই লাগলো, কিন্তু বোকা শেয়াল জানতো না কুমিরের চামড়া যে লোহার থেকেও বেশি শক্ত। এভাবে একসময় ক্লান্ত হয়ে পড়ল, অতঃপর কুমিরটি রাগান্বিত হয়ে চাপ দিয়ে শেয়ালকে ধরে ফেলল, পুরো শেয়ালটিকে আস্ত গিলে ফেলল। এভাবে সেই দিন শেষ হলো দুষ্ট শেয়াল আর কুমিরের গল্প। এজন্যই তো বলা হয়ে থাকে, কেউ উপকার করলে তার প্রতিদান ভালো জিনিস দিয়ে দিতে হয়, তার ক্ষতি করার চেষ্টা করতে নেই। অপরের জন্য কুয়া খুঁড়লে সেই কূপের ভিতর নিজেরই পতিত হতে হয়।